না। কি হলো তোমার? কি হবে আমার? আমি সকালবেলা মাংস এনে দিলাম, মাংস হয়? আরে মাংস আছে, বিকেলে মা আসবে তখন রান্না করবো, তখন না হয় খেও। ও বাবা, এইদিকে তোমার স্বামী যে একেবারে শুকে যে একবার পাট কাটে হয়ে যাচ্ছে সে চিন্তা নাই, আর তুমি মালে পড়েছো। আমাকে দেখে কি তোমার গরু মনে হয়েছে যে আমি কচুতে ভাত খাবো? তা খেতে হলে এই দিয়ে খাও, না হলে চলে যাও বাইরে, ওখানে খাবা মাংস ভাত তিন বেলা। হ্যাঁ আমি বাইরে ছিলাম, ঠিকই ছিলাম, দুবেলা আলু ছানা ভাত খেলে না শান্তিতে থাকতাম। এই বাড়িতে তোর কাছে রোজ রোজ খিচির বিচির তো শুনতে হতো না? কে বলেছে তোমাকে বাইরে থাকতে? চলে যাও বাইরে, এক সপ্তাহ তো হয়ে গেল বাড়িতে বসে বসে গিলছো। হ্যাঁ আমি তাই চলে যাচ্ছি। হ্যাঁ তাই চলেই যাও। হ্যাঁ এটা তো তোদের বাড়ি ঘর, আমার তো কিছু নাই। শালা কথা শুনে মনে হচ্ছে একবারে মুখে মেরে মুখ ফাটে দিই। এটা খাবে না, ওটা খাবে না, আবার বেশি বেশি কথা। এই স্টেশন ভাড়া কত গো? 20 টাকা। 20 টাকা? এইটুকুন আর এইটুকুন যাবার তোমাকে 20 টাকা দিতে হবে? হ্যাঁ 20 টাকা লাগবে। তুমি কি নতুন এখানে গাড়ি চালাচ্ছ নাকি? হ্যাঁ আমি নতুনই চালাচ্ছি। কি বলবো তোমাকে, সকালবেলা জেডি খেয়েছো নাকি তুমি? আগেকার যুগের মানুষ কি হেঁটে চলাফেরা করেনি নাকি? বললে তো আমি কি করবো, এই তোমাদের লেগে মানুষজন চলতে পারছে না। এত ঝামেলা কিসে? আর বলো না চাচা, আমি দেখো স্টেশনে যাবো, বলছে 20 টাকা লাগবে। এই 20 টাকা লাগবে এইটুকুন আর এইটুকুন বলো তো। ও ভাই তো কোথা থেকে আসছে তুমি? আরে আসছি না, যাচ্ছি গো চাচা। যাচ্ছি মানে কোথায় যাচ্ছ? কোথায় যাবো, আমার একটাই তো ঠিকানা, ওই বিদেশ। বিদেশ? তোমার তো 10-15 দিন হলে বাড়ি আসা, ইয়ার মধ্যে আবার বিদেশে? কি আর দুঃখের কথা বলবো চাচা, আর না বললেও থাকতে পারছি না। আমার বাড়িতে এত বড় একটা ব্যারেল আছে, ওই ব্যারেলে যদি গোটা দুনিয়া ধান এনে ঢুকি দাও তাও পূরণ করতে পারবে না। এই টাকা টাকা করে টাকার পেছনে বেড়ায় না, কয়েকদিন তো হলো বিদেশে গেছা, দুদিন ইয়েস করে বেড়াও, খাও দাও, তা না শুধু টাকা টাকা, টাকা আজ আছে কাল নাই, বুঝলে? আরে চাচা আমরা ছেলে হয়ে জন্মাইছি, আমরা ছেলেরা হচ্ছে টাকার মেশিন, টাকা দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ, এটাই তো বাস্তব। ছোট থেকে বাইরে খাটছি, বাকি জীবনটাও বাইরে খাটবো, তাই না? আর একটা কথা তোমাকে আমি বলে যাচ্ছি চাচা, এ দেখো আমি কান ধরছি, 25 বছরের আগে যদি আমি এই গ্রামে পা দিয়েছি তো আমার নামে কুত্তা পুষে রাখো। তাহলে যাও সাবধানে ভাইপো। হ্যাঁ এই খুকা, তোমার বাড়ি কত গো? রোজ রোজ আমার বাড়িতে কি করতে আসো? হ্যাঁ ও বৌমা। হ্যাঁ বলে, বাইরে একটু আসো তো। কি হয়েছে এই ছেলেটা কে গো? আরে ওকে চিনতে পারছো না, ও তোমার দুঃসম্পর্কের খালাতো ভাই। তোমার খালাতো ভাই তো আমার ছেলে যতদিন বাড়িতে ছিল ওই তো একদিন আসেনি, আর আমার ছেলে যে বিদেশে চলেছে অমনি লক লক করে আসে, আর তোমার সামনে পিছে পিছে কি গায়? তোমার কথা দেখতে বলেছি, খালাতো ভাই বোনের বাড়ি আসতে পারে না। তোমাদের তো মতি গতি আমাকে ভালো লাগছে না, আমি এখনই খেদের বেটাকে যাচ্ছি, কি আমার বেটাকে ফোন করে তোমাদের কাণ্ড সব শোনাতে থামো। এই ধরো তো ওকে ধরো। তোর বেটাকে বলবি না, খেদের বাড়ি থেকে ফোন করে তোর বেটাকে বলবি, মেয়েই ফেলবো তোকে আজ। আব্বা কি হলো রে, কি হয়েছে তোর? এই চিল্লাচ্ছিস কেন? কিছু না, আমার মোবাইলটা ঘুরে। মোবাইল দিয়েছে কি হয়েছে বল আগে? আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম, আমার মোবাইলটা দে না। খারাপ স্বপ্ন দেখবি না, যত বলেছে রাত জেগে ওই ভূতের সিনেমা টিনেমা দেখিস না, দুই কানে হেডফোন ভর্তি আর সারা রাত ভূতের সিনেমা দেখবি, তাহলে স্বপ্ন দেখবি না উল্টো পাল্টা? আমার মনটা কিরকম হচ্ছে একটু ফোনটা দে না। এই মোবাইলটা নিয়ে তো যা। হ্যালো মোবাইল। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো, কেমন আছো? ভালো আছি। দুই দিন যেতে না যেতেই ফোন করা শুরু করে দিয়েছো? ফোন বলতে আব্বার কথা খুব মনে পড়ছিল, আব্বাকে একটু ফোনটা দাও তো। সব সময় আব্বার আব্বা, তোমার আব্বা না জানি না কোথায় গেছে। তোমার আব্বা বাড়িতে থাকে? সারাদিন তো পাড়া বেরিয়ে বেড়াই, গেছে পাড়া বেড়াতে, আসলে ফোন করব। রাখো এখন। ঠিক আছে, ভালো থেকো। কি বললো? আব্বা কোথায় গেছে তাই বললো, আমার মনটা মানছে না বুঝলি, আমি বাড়ি যাই। হ্যাঁ তুই বাড়ি যাবে তো তোর কাজ কে করবে? ঠিকাদার সেদিন কি বললো শুনতে পেলি না? পরশুদিন কি বললো? ঠিকাদারের টাকা শোধ করবি, তুই বাড়ি যেতে বললো না? চাউট কাজ করবি, আর ওই রাত জেগে ভূতের সিনেমা টিনেমা দেখবি না, মনে থাকা জানে।
তুমি দেখতেই পাচ্ছ এখন আমার টাকা পয়সার অভাব, আমাকে একটা আইফোন কিনে দেবা তা না, তুমি আমার কাছ থেকে আইফোন কিনে নিচ্ছ। সকাল সকাল আমার 1.5 লাখ টাকা চলে গেল, সহ্য করা যায়? আরে আমি এখন যাই, হ্যাঁ পরে আসবো। তোমার তো আজ আসার কথা ছিল না, আসবা তো কল করে আমাকে জানাওনি তো তুমি। আব্বা কই? কেন তুমি জানো না? আব্বা কই? আরে তুমি কি বলছো এসব? এই তোকে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দিবি? আব্বা কই? তুই নিজেকে খুব চালাক ভাবিস না? আমার আব্বা মারা গেছে, তাও তুমি একটা খোঁজ আমাকে দাওনি? যে বাপ আমাকে কোলে পিঠে করে মানুষ করলো সেই বাপের শেষ মুখটা আমি দেখে যেতে পারলাম না। তোর না এ টু জেড সব খবর আমি জানি। শোন, তুই আমার আব্বা, আমার আব্বাকে তুই কত কষ্ট দিয়েছিস আমি সব জানি। শুধু উপরওয়ালাকে সাক্ষী রেখে বিয়ে করেছি বলে আমি তোকে কিছু বলছি না, না হলে আমি তোর মুন্ডু কেটে থানায় গিয়ে দেখতাম। আমার বাড়ি থেকে তুই চলে যা, এমনিতে আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা যা যা যা, আরে যা না, যা 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 যা। একটা ছেলে বিদেশে কিসের জন্য কাজে যায় বলুন তো? নিশ্চয় তার পরিবারের আর্থিক সমস্যার জন্যই যায়। বিদেশ থেকে এসে যদি দেখে তার বউ অন্যজনের সঙ্গে সংসার করছে, তাহলে তার মেজাজটা কোথায় যাবে বলেন তো? ওই কথায় বলে না, যার জন্য বিদেশে 25 বছর কাটালাম সেই হলো না আপন। এইরকম ঘটনা অনেক প্রবাসী ভাইদের সঙ্গে ঘটেছে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।